আসসালামু আলাইকুম যশোর ইলেকট্রিক পোকো থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম জালি ফ্যান যে কয়েলটা বাঁধতে হয় কীভাবে এবং রানিং কত নাম্বার স্টারিং কত নাম্বার টোটাল হিসেব দেওয়া হবে সেই হিসেবে আপনারা কয়েলটা বাঁধতে পারবেন আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন জালি ফ্যান এর যে রানিং তার নাম্বার স্টারিং তার নাম্বার ক্যাপাসিটার এর যে কোর টোটালি কিন্তু আমরা হিসেব দিয়ে দেবো আর ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন ভিওর জালি ফ্যান যে কয়েলটা ঢুকানো হচ্ছে এখানে চার ঘাটে ঢুকছে চার কয়েলের সিরিজ শুধুমাত্র তিনটা লিট বাইর হবে আর আমাদের যেহেতু মেশিনে কয়েল করা কোনো প্রকার কোনো কানেকশন জোর হয় না কানেকশন হয়ে কয়েলটা বাইর হয় শুধুমাত্র তিনটা লিট বাইর হয় প্রথম যখন কয়েলটা ঢুকে যাবে তখন কিন্তু আপনারা এখানে টেপ দেওয়া হচ্ছে টেপ দিয়ে এমনভাবে চাপ দিবেন যেন চার কোনা হয়ে কয়েলটা বসে যায় ভিওর আমরা হিসেব দিয়ে দেবো আপনারা হিসেবে কয়েলটা বাঁধবেন উনচল্লিশ নাম্বার তার যেহেতু চিকন কোর হওয়াতে আমরা উনচল্লিশ নাম্বার তার ব্যবহার করা হয়েছে প্রথমে যে আমরা ঘাটে যে কয়েলটা করা হয়েছে সেটা সাড়ে নয়শো পাক দেওয়া হয়েছে সেটা কিন্তু চারটা যে রানিং চারটা যে রানিং চারটা কিন্তু আপনার সাড়ে নয়শো পাক দেওয়া হয়েছে আর আমাদের কানেকশান হয়ে কয়েলটা বাইরে কোনো প্রকার কোনো কানেকশন জোর হয় না আপনারা আমাদের সঙ্গে থাকবেন যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এর যে ক্যাপাসিটার ওয়ান পয়েন্ট ফাইভ অথবা টু ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করতে পারবেন এখানে অতিরিক্ত টু পয়েন্ট ফাইভ ব্যবহার করলে কয়েলটা এমপিআর হাই হয়ে কয়লটা পুড়ে যাবে জলা পোড়ার ভয় থাকবে আর আপনি ওয়ান পয়েন্ট ফাইভ টু ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করবেন দীর্ঘস্থায়ী চলবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আর কিন্তু এর যে এম্পিয়ার সেটা কিন্তু আঠারো এম্পিয়ার নেবে জিরো পয়েন্ট আঠারো এমপিয়ার ক্যাপাসিটার টু ইউএফ ক্যাপাসিটার কিংবা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট দুশো বিশ আরভিএম চোদ্দোশো এর যে পাখা চলবে পাখা কিন্তু অনেক স্প্রিট হবে আর আপনারা এই উনচল্লিশ নম্বর তার দিয়ে কয়টা বাঁধবেন সাড়ে নয়শো পাক দেবেন সেটা কিন্তু রানিংয়ে আর স্টারিং যে পাকটা দেওয়া হবে অবশ্যই আপনাদের জানাই দেব তবে আমাদের চ্যানেল চ্যানেলটির নতুন যারা হয়েছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব যারা না করেছেন আমাদের সঙ্গে থাকবেন অনেক ভালো কিছু বুঝতে পারবেন আমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনাদের যে মতামতগুলো জানাবেন আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের সেই কথাগুলো তুলে ধরার আর যশোলি অনেক ফর্মা তৈরি করছে যত প্রকার ইলেকট্রিক মোটর আসে জালি ফ্যান টেবিল ফ্যান হাই স্পিড ইস্টার্ন ফ্যান ওয়ান থেকে ফাইভ এইচ পি মোটরের যে ফর্মা সাড়ে সাত থেকে দশ হসপার পনেরো হসপার এক থেকে দেড়শপা যত প্রকার মোটর আছে সব ধরনের ফর্মা তৈরি করেছে আর আমাদের যে ফর্মাটা কানেকশনে কয়েলটা বাইর হয় কোনো প্রকার কোনো কানেকশন জোর হয় না এই ধরনের ফর্মা সারা বাংলাদেশ যাচ্ছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন হ্যাঁ বিওর আমাদের যে কয়েলটা বাঁধানো হয়েছে সেটা কিন্তু যে উনচল্লিশ নম্বর তার আমরা কিন্তু স্টারিং হিসেব দেওয়া হয় স্টারিং স্টারিংয়ের যে পাকটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সাড়ে ছয়শো পাক রানিং সাড়ে নয়শো পাক আর স্টারিং সাড়ে ছয়শোর পাক দিবেন প্রথমে যে রানিং কয়েল ঢুকছে এটা কিন্তু কানে কয়েলটা বাইর হচ্ছে শুধুমাত্র তিনটা লিট বাইর হবে ক্যাপাসিটার দুইটা আর একটা মেন লাইন ঢুকবে এখানে দেখতে পাচ্ছেন যে ফিনিশিং যত ফিনিশিং দেবেন তত কিন্তু এটা ভালো চলবে দীর্ঘস্থায়ী চলবে কোনো প্রকার জলাফল ভয় থাকবে না রানিং আমরা সাড়ে নয়শো পাক দেওয়া হয়েছে সেটা কিন্তু উনচল্লিশ নম্বর তার স্টারিং যে পাকটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সে উনচল্লিশ নম্বর তার আর স্টারিং সাড়ে ছয়শো পাক দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার কিংবা টু ইউপ ক্যাপাসিটার ব্যবহার করবেন অনেক ভালো চলবে দীর্ঘস্থ চলবে বিওর আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির করবে ধন্যবাদ